দুর্বৃত্তদের গুলিতে গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাদ গ্রামে নিজ বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র ICU ভর্তি করা হয়েছিল। সুন্দরগঞ্জ থানার পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সাংসদ মঞ্জুরুল ইসলাম শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির বৈঠকখানায় সভায় বসেছিলেন। এ সময় দলের কয়েকজন নেতাকর্মী ওই কক্ষে ছিলেন। সন্ধ্যা 5:40 দিকে একটি মোটরসাইকেলে অজ্ঞাত তিন যুবক সাংসদের গ্রামে যায়। আততায়ীদের সবার মাথায় হেলমেট ছিল। এদের মধ্যে একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, অপর দুইজন বৈঠকখানা ঢুকে সাংসদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। সাংসদ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। এ সময় ঘরের মধ্যে থাকা অন্যান্যরা ছুটাছুটি করে বেরিয়ে যায়। দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল যোগে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ সাংসদকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত 7:30 দিকে তিনি মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান বিমল চন্দ্র রায় সাংসদের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত আছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। সাংসদ নিহত হওয়ার প্রতিবাদে শনিবার সন্ধ্যা থেকে গাইবান্ধা বামনডাঙ্গা রংপুর সড়ক অবরোধ করে সাংসদের সমর্থকরা তারা বামনডাঙ্গা 3 রাস্তার মোড়ে সড়কের উপর দাঁড়িয়ে অবরোধ সৃষ্টি করে।